নমস্কার বন্ধুরা, আজকে আমরা দুজন নিয়ে চলে এসেছি মাছের চ্যালেঞ্জ। শুধু মাছ, আজকে আর অন্য কিছু না, আজকে শুধু মাছ আর মাছ মাছ আর শেষ পাতাটা খালি আলাদা আছে। তো আজকে হচ্ছে সর্ষে স্পেশাল, মানে প্রত্যেকটা মাছে আজকে সর্ষে আছে। তো এইখানটাই বলে এইখানটাই আছে ভাত, এইখানটাই আছে পাবদা মাছ ভাজা, আর এইখানটাই আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এইখানটাই আছে সর্ষে পাবদা, এইখানটাই আছে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ, আর এইখানটা সর্ষে পোস্ত দিয়ে পাবদা পাবদা না পমফ্লেট ও পমফ্লেট, আর এইখানটাই আছে সর্ষে পোস্ত দিয়ে গলদা চিংড়ি, আর এইখানটাই আছে রুই মাছ, হ্যাঁ রুই পোস্ত আর কি, আর শেষ পাতে দই, আর এইখানটাই আছে তরমুজ। তো আজকে তো দুর্দান্ত চ্যালেঞ্জ হবে, দুর্দান্ত চ্যালেঞ্জের পানিশমেন্টও থাকবে, দুর্দান্ত মানে সেই লেভেলের পানিশমেন্ট ঠিক করে রেখেছি। তোদের পছন্দ মতো, তাহলে আমাদের পছন্দটা কি হবে? ঠিক আছে, আজকে তোদের পছন্দ তো ঠিক আছে, আজকে ওদের পছন্দেই শাস্তি দেওয়া হবে আজকে যে হেরে যাবে। চলো ভিডিওটা শুরু করে দিই চ্যালেঞ্জ, তাহলে তোরাও দেখতে থাক যে কে জেতে আর কে হারে, কাকে দেওয়া যায় পানিশমেন্ট। পানিশমেন্ট তো চলো ওয়ান, আর ভিডিও শুরু করার আগে একটা লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওরা আজকে দেখবে যে আজকে কে যে দর্শক দর্শক। তো আজকে দুই পাশে দুটো দর্শক দাঁড়িয়ে আছে, তো দেখবে যে কে আগে জেতে। তো চলো তাড়াতাড়ি আজকে ধামাকা হবে আজকের খেলাটা। তো চলো ওয়ান টু থ্রি স্টার্ট। বাচ্চারা কি খতরনাক পানিশমেন্ট রেখে যায় কি জানি। তাহলে আমরা ওই পাশে গিয়ে একটু বসে থাকি। আচ্ছা ঠিক আছে। কমপ্লিট মাছের মাথা মনে হচ্ছে এইটা দিয়ে সব খাইনি বলো। পাবদা হয়েছে সব, কমপ্লিট না তো দেখছে কেজি। গলদা চিংড়ির কথাটা বলে দিল না, হ্যাঁ মানে গলদা চিংড়ি আমার দুটো, ওর একটা মানে ওরটা বড় বলে ওর একটা আর আমার দুটোর জন্য।
আরে কাটা রে তাড়াতাড়ি। পম্পেট খেয়ে গেছে? হুম। তেলাপিয়া কখন খাবো কখন খাবো মনে হচ্ছিল না? ওরা হাসছে আজকে মাঠের মাছের কাটাতে প্লেট ভর্তি হয়ে যাবে নাকি? আমি মার্কেটে গেতে একটা তরমুজ খেয়ে নিলাম। চ্যালেঞ্জ হচ্ছে যে এইটা তুমি খুশি খাও গা। তরমুজটাই দারুণ মিষ্টি। আমার তেলাপিয়া খাওয়া গেছে, চিংড়ি খাওয়া হয়ে গেছে, পম্পল খাওয়া হয়ে গেছে, আর বলবো না। তেলাপিয়া মাছটা প্রচুর কাটা, এটা তো দেরি লাগছে। ওই দুটো মাছ ভালোই খেলাম, কাটা ছিল না।
আগের মাছগুলো সেই হয়েছে। তোমার জল শেষ হয়ে গেছে গো? তোমার মাছ শেষ? হ্যাঁ। ও বাবা, আমার রুই মাছ হয়ে গেছে, আমি সারা রান্না দেখতেই পাইনি। দই খয়েছে না? দই আছে। এ দই কোথায়? দইটাও দেখতে পাচ্ছি না। দইটা আছে, তুমি জানো। রুই মাছ তোকে ভুলেই গেছিলাম। কেজি দে বল তোরা। ভবিষ্যতে তো আমি ভবিষ্যৎ করি না, ভবিষ্যৎ বানি তো না।
আমার জলও নাই রে, জল 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 কি কোথায় গেলি একটুখানি খাচ্ছে দেখো। তাহলে এইবার ওনার জন্য আমিও তোদের সাথে আছি, ওনার জন্য পানিশমেন্টটা নিয়ে আসছি। তো বন্ধুরা, এনার জন্য আজকে দেখো আমরা সবাই মিলে পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। তো পানিশমেন্ট চলো নাও দেখো তোমার পানিশমেন্ট কত সঙ্গীরা মিলে নিয়েছে। নাও আমি আজকে আর কিচ্ছু বলবো, এত বড় অপমান কোথায় রাখবো এতগুলা ঘুরে গেলার সামনে। একদম ঠিক মাকে হারাবে, দেখো কেমন লাগছে আজকে। আহারে মুখটা আজকে ছোট হয়ে গেছে। নাও 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 তিন কামড়, এক কামড় গেছে। অবশ্যই বলবে যে ওদের পানিশমেন্টটা কেমন লেগেছে। তো চলো, তোমার পানিশমেন্ট পেয়ে আজকে কেমন লাগলো? আজকে খুব ভালো, খুব ভালো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।